আমরা প্রায় চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে আছি মানে এটা বললে কোনো বিরক্তি হয় না তার কোনো রোজই আমরা ভাবছি এই তো মেঘলা আকাশ করে এসেছে বৃষ্টি কি আজ হবে কি হবে না আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র রয়েছেন টেলিফোন আইনে সঞ্চনের সঙ্গে কথা বলে নেব সঞ্চন আজ আবহাওয়া দফতর কি বলছে দেখো যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা ক্রমশ উড়িষ্যা ঝাড়খন্ডের দিকে সরবে ফলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি হবে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি হওয়ার কথা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং যেহেতু এই নিম্নচাপ তৈরি হয়েছে যে কারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে তাদের মৎস্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি যেটা বলা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এমনকি আহ উপরের দিকের কিছু জেলা অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ পর্যন্ত এর একটা প্রভাব থাকবে তবে মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে